ঢাকায় সিনেমার আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরিমণি ও চিত্রনায়ক শরীফুল রাজের ব্যক্তিগত জীবনের সমস্যার যেন কিছুতেই সমাপ্তি ঘটছে না। তারকা এ দম্পতিকে নিয়ে সকালে এক ধরনের খবর প্রকাশ হলেও দিনের ব্যবধানে তা আবার বদলে যাচ্ছে। এক কথায় রাজ পরির বাস্তব জীবনই যেন সিনেমার মতো চলছে। কয়েক মাস আলাদা থাকার পর গত বৃহস্পতিবার সকালে ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি স্থির চিত্র, মান অভিমান ভুলে একত্রিত হন তারা। ভক্তরাও এতে খুশি হয়েছিলেন, কিন্তু বিধিবাম, একদিন পার হতেই জানা গেল একসঙ্গে থাকছেন না এই দম্পতি। দেখে তাদের একত্রে থাকার ইঙ্গিত মিললেও পরদিন শুক্রবার জানা যায় পরিমণির বাসা থেকে রাজ আবার বেরিয়ে গেছেন। শুক্রবার রাতে মাথা ফেটে হাসপাতালের বিছানায় রক্তাক্ত অবস্থায় শুয়ে থাকা রাজের রক্তাক্ত মাথার একটি স্থির চিত্র ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখা যায়। ছবিতে সেই রাতে রাজের পরিহিত সেই হুডিতেই দেখা যাচ্ছে এবং ছবিতে রাজের মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়। রক্ত জমাট বেঁধে আছে, কিন্তু হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। তবে কোথায়, কিভাবে, কখন রাজের মাথায় ক্ষত হয়েছে তা জানা যায়নি। তার পরিহিত কাপড় দেখে ধারণা করা হচ্ছে সেই রাতেই রাজের মাথা জখম হয়েছে। এদিকে হাসপাতাল সূত্রে জানা যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন শরীফুল রাজ। সেখানে তার মাথায় চারটি সেলাই করতে হয়েছে, তবে বর্তমানে তিনি হাসপাতালে নেই। এ বিষয়ে রাজের কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে পরির কাছে জানতে চাইলে পরিমণি সাংবাদিকদের বলেন, রাজ কোথায় আমি জানি না, আমি হাসপাতালে, আমার অনেক জ্বর, কথা বলতে পারছি না, সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। বৃহস্পতিবার রাত থেকেই জ্বরে ভুগছেন পরিমণি। চিকিৎসা নিতে সন্ধ্যার দিকে হাসপাতালে ভর্তি হন পরিমণি। কিন্তু এই সময় পরিমণির সঙ্গে ছিলেন না শরীফুল রাজ। বিশ্বস্ত সূত্র জানায় ফেসবুকে ছড়িয়ে পড়া স্থির চিত্রের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই, তাদের সম্পর্ক মোটেও জোড়া লাগেনি। 2021 সালের 17 অক্টোবর গোপনে বিয়ে করেন পরিমণি ও শরীফুল রাজ। মাত্র 7 দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তারা। 2022 সালের 10 জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন। একই দিন সন্তান ধারণের বার্তাটিও দেন এই দম্পতি। এরপর 22 জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরে 10 আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্র সন্তান শাহিম মোহাম্মদ রাজ্য। গত 20 মে পরিমণিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এরপর 29 মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও 3 অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। তারপর থেকে দুজনের সম্পর্কে অবনতি ঘটতে থাকে। দেখেছিলাম সাইলা।